মাওলানা মিজানুর রহমান আজহারির সঙ্গে সাক্ষাতের মনোবাসনা পূরণের আশায় পাগলা মসজিদের দানবাক্সে বেনামে চিঠি লিখেছেন একজন। শনিবার সকাল 8:30 পাগলা মসজিদে 9টি দানবাক্স খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত হন। এদিন দানবাক্সের টাকাগুলোর সঙ্গে বেশ কিছু চিঠি পাওয়া যায়। তার মধ্যে একটি চিঠিতে নাম পরিচয়বিহীন একজন লিখেছেন, 12 বছর ধরে আমার এই কষ্ট, শুধু কুফুরি জ্বালা। যারা আমারে এই কষ্টে জ্বালাইছে আমি তোমার কাছে তাদের বিচার চাই না, বিনিময়ে আমার নাম সোয়াব তাদেরকে দিয়ে দিও। আমি মানুষের ক্ষতি করতে চাই না, আমি শুধু তোমাকে চাই আল্লাহ, তুমি আমার আল্লাহ। আমার জীবনে ইসলামের নায়ক মিজানুর রহমান আজহারি, আল্লাহ আমার মরণের আগে মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ চাই। দানবাক্স খুলে রেকর্ড 28 বস্তা টাকা পাওয়া যায়, যেখানে 12 জন ম্যাজিস্ট্রেট, 15 জন পুলিশ সদস্য, 9 জন আনসার সদস্য, 70 জন ব্যাংক কর্মকর্তা ও 30 জন সেনা সদস্য উপস্থিত ছিলেন। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 350 জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।